আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকের ব্লগে থাকছে গাঙ্গাটিয়া জমিদার বাড়ি। গাঙ্গাটিয়া জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত হোসেনপুর উপজেলার এক ঐতিহাসিক জমিদার বাড়ি। ব্রিটিশ শাসনামলের শুরুর দিকে গাঙ্গাটিয়া জমিদার বাড়ির গোড়াপতন হয়। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ভোলানাথ চক্রবর্তী। এই জমিদার বাড়িটি এখনও টিকে থাকার কারণ হলো এই জমিদার বাড়ির বংশধর এখনও এই বাড়িতে বসবাস করতেছেন। এই জমিদার বাড়ির বর্তমান বংশধর হচ্ছেন মানববাবু। মানববাবুর অনেকগুলো ফিশারি আছে, সেখানেও অনেকেই ঘুরতে আসেন। আমরা আজকে মানববাবুর ফিশারিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই জমিদার বাড়িটির অনেক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী এই জমিদার বাড়িতে হামলা চালায়। তখন মানববাবুর পিতা ও পরিবারের অন্যান্য সদস্যদেরকে তারা হত্যা করে। মানববাবুর পিতাকে যেখানে হত্যা করা হয়েছিল, বর্তমানে সেখানে মানববাবু একটি সমাধি তৈরি করেছেন। প্রিয় দর্শক, আমরা এখন চৌরাস্তা থেকে হাতের বামে যে রাস্তাটা আছে সে রাস্তায় প্রবেশ করলাম। এই রাস্তাটির নাম হলো গোবিন্দপুর চৌরাস্তা রোড। তো আমরা এই রোড বরাবর কিছুক্ষণ যাব। দেখেন প্রিয় দর্শক, খুবই সুন্দর একটি রাস্তা। রাস্তার দুই পাশে সবুজ গাছপালা আছে এবং দোকানপাট বাড়ি দেখতে পাচ্ছি, এবং রাস্তাটা অনেক সুন্দর। প্রিয় দর্শক, আমরা কিন্তু গাঙ্গাটিয়া জমিদার বাড়ির কাছাকাছি চলে আসছি, আর বেশি দূরে নেই। সামনেই আমরা একটি বাজার পেয়ে যাব। এখান থেকে আর কিছুক্ষণ যাওয়ার পরে আমরা বাজার পেয়ে যাব। বাজার থেকে আমরা হাতের বামে চলে যাব, তাহলে আমরা পেয়ে যাব গাঙ্গাটিয়া জমিদার বাড়ি। দেখেন অলরেডি কিন্তু আমরা চলে আসছি। এই যে এটা হলো সেই বাজার, এখান থেকে আমরা ওই সামনে দেখতে পারছেন অটো দাঁড়িয়ে আছে, এটার ঠিক সামনে দিয়ে আমরা এই মোড় দিয়ে আমরা চলে যাব। দেখেন এদিক দিয়ে আমরা হাতের ডাইনে চলে যাব। ওকে, দেখেন অলরেডি কিন্তু আমরা চলে আসছি গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে। জমিদার বাড়ির সামনে আমরা একটা দেখতে পাচ্ছি পুকুর আছে। পুকুরে অবশ্য এখন পানি নেই। দেখেন অনেক মানুষ কিন্তু অলরেডি এখানে আসছে দেখার জন্য। প্রিয় দর্শক, আমরা কিন্তু চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো গাঙ্গাটিয়া জমিদার বাড়ির গেট। গেটের সামনে আপনারা একটি পুকুর দেখতে পাবেন। আমরা এখন গাড়িটা রাখবো, রাখার পর আমরা ঘুরে দেখবো জমিদার বাড়িটি। পরিবেশটা আজকে অনেক সুন্দর। ভিউয়ার্স, আপনারা উপভোগ করতে থাকেন আমাদের এই ব্লক। আমরা এখন জমিদার বাড়িতে প্রবেশ করব। এটা হলো গেট, এদিক দিয়ে আমরা প্রবেশ করতেছি। দেখেন অনেক মানুষ কিন্তু এখানে ঘুরতে আসছে,
একটা হলো ভিতর দিয়ে জমিদার বাড়ির গেটটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওয়াও, এদিকে তো অনেক সুন্দর সবুজ গাছ। এটা হলো জমিদার বাড়ির গেটের থেকে রাস্তাটা, মানে মূল বাড়ির যে রাস্তাটা সেটা হলো এই রাস্তা। ঈদের যুক্ত সবাই এখানে ঘুরতে আসতেছে, এই জন্য অনেক বেশি লোক। এখানে একটা বড় গাছ দেখতে পারতেছি আমরা, সবাই কিন্তু ছবি উঠাতে ব্যস্ত। খুবই আসলে ঘোরার মতো একটি জায়গা। যারা ঘুরতে ভালোবাসেন তারা আমাদের এই গাঙ্গাটিয়া জমিদার বাড়িটি ঘুরে যেতে পারেন। এটা হলো সেই বাড়ি, গাঙ্গাটিয়া জমিদার বাড়ি। ওয়াও, খুবই সুন্দর একটি বাড়ি। দেখেন এই জমিদার বাড়িগুলো কিন্তু অনেক বাড়ি বিলুপ্ত হয়ে গেছে, এই বাড়িটা এখনো টিকে আছে। অবশ্য এই বাড়িটা টিকে থাকার কারণও আছে। প্রিয় দর্শক, দেখতেই পারছেন সবাই ফটো তোলাতে অনেক ব্যস্ত, মেঘলা আকাশ। ভালোই লাগছে, খুবই সুন্দর একটি পরিবেশ, সবাই এখানে ঘুরতে আসছে, খুবই ভালো লাগতেছে। আসলে ঈদের পরের দিনে আমরা এখানে ঘুরতে আসলাম, এদিক দিয়ে দেখি আমরা কি আছে। জমিদার বাড়ির পাশে আপনারা এরকম একটি পুকুর দেখতে পাবেন, এই যে বাড়িটি, বাড়িটির ঠিক ডান সাইডেই আপনি পুকুর পেয়ে যাবেন। পুকুর পাড়ে অনেকেই ফটোশ্যুট করতেছে। তারপরে এখানে আরেকটি বিল্ডিং আপনারা দেখতে পাবেন, অনেক পুরাতন বিল্ডিং। আপনি যদি ঢাকা অথবা ঢাকার আশপাশ থেকে কোথাও থেকে যান, তাহলে প্রথমে চলে যাবেন আপনি কিশোরগঞ্জ জেলার নতুন জেলখানা মোড়। জেলখানা মোড় থেকে ময়মনসিংহ রুট বরাবর 15-20 মিনিট যাওয়ার পর চৌরাস্তা পাবেন, ওইখান থেকে হাতের বামের রাস্তায় আপনি প্রবেশ করবেন, তাহলে খুব সহজে আপনি গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে যেতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন চলে যাচ্ছি, পরবর্তীতে আবার কোনো একদিন আসবো ইনশাল্লাহ। আপনারা যদি গাঙ্গাটিয়া জমিদার বাড়ি ঘুরতে চান তাহলে আসতে পারেন। আপনাদেরকে আমি কিভাবে আসতে হবে লোকেশন আপনাদেরকে আমি বলে দিব ভিডিওর শেষ দিকে। এটা হলো সেই গেট, আপনাদের দেখাচ্ছি এখানে কত মানুষ যে ঘুরতে আসছে। দেখেন একটু, দেখেন অনেক মানুষ কিন্তু এখানে ঘুরতে আসছে, আবার আপনারা ইচ্ছা করলে আসতে পারেন। তো আপনাদেরকে আবার আমি বাড়ির ফ্রন্ট সাইডটা একটু দেখাচ্ছি। আমার মনে হয় বাড়ির ভিতর থেকে বাড়ির ফ্রন্ট সাইডটা, বাড়ির যে বাহিরের যে সাইডটা আছে সেটা অনেক সুন্দর, খুব মনোরম দৃশ্য। দেখেন বাড়ির সামনেই সুন্দর একটি পুকুর আছে, দেখেন পুকুরে কিন্তু এখন পানি নেই, শুকিয়ে গেছে পানি। পানি থাকলে অবশ্য আরও ভালো লাগতো। এই হলো গাঙ্গাটিয়া জমিদার বাড়ি। ভিডিওটি শেষ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।